মানুষ মারা যায় দুবার। ওয়াল্ট ডিজনির একটি অ্যানিমেশন ছবি দেখেছিলাম বহুদিন আগে, খুব সম্ভবত তার নাম ছিল কোকো। সেটা দেখেই এই গল্পের বীজ আমার মনের মধ্যে তৈরি হয়েছিল, মৃতের শহর। বাংলা মুভিস .in-কে অনেক ধন্যবাদ, সেই গল্পটি অবলম্বনে তাঁরা তৈরি করেছেন একটি অডিও স্টোরি। আশা করি আপনারা উপভোগ করবেন। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ সকলকে, নমস্কার। তাগড়াই চেহারার মঙ্গলয়েড মুখে কন্ডাক্টর নিজেই আমার লাগেজপত্র দু হাতে তুলে বাসের পেটে ঢুকিয়ে দিলেন। হুড়মুড় করে উঠে দেখি অত বড় গাড়িতে যাত্রী মোটে জনা পাঁচেক। রোগা লম্বা উর্দি পড়া খেকুটে চেহারার ড্রাইভার নিজের সিটে বসে গুনগুন গানের কলি ভাজছেন, যাবার যেন তেমন তারাই নেই। গোটা বাস একরকম জনমানব শূন্য। জানলার ধারে বসেছি, গাড়ি চলতে শুরু করতেই হিমের ডাইনি ছাপ দিয়ে পড়ল মুখের ওপর। তড়িঘড়ি জানলার কাঁচ বন্ধ করে দিলাম। বিকেল ফিকে হয়ে আসছে ক্রমশ, চুলের কাঁটার মতো বাঁক আসছে যাচ্ছে। এক জায়গায় নদীর ওপর অবধি পাহাড় পাঁচিল ধসে বিশাল সব পাথর ছড়িয়ে আছে। কন্ডাক্টর আমার পাশের ফাঁকা সিটে বসলেন, হেসে বললেন, টুরিস্ট? হ্যাঁ, আমি হিন্দিতে বললাম, সন্ধ্যার মধ্যে লাইট মাউসিয়াং পৌঁছবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। আধভাঙা হিন্দিতে আমাকে আশ্বাস বাণী শুনিয়ে কন্ডাক্টর বললেন, ওই যে দেখুন, এক সপ্তাহ আগে ধস নেমেছিল, বা শুধু এক ডজন লোক একেবারে চিঁড়ে চ্যাপটা। যদিও রাস্তা সাফ করে ফেলেছে, তবে রিবোর খাই রঙের চোখ থেকে রক্তের ছোপ এড়ায় না। কি জানেন, এই পাহাড়ের চড়াই উতরাই খাঁজ আর বাঁকের সঙ্গে জড়িয়ে আছে বহু অপঘাতে মৃত্যুর ইতিহাস। এই পাহাড়ের আর একটা ব্যাপার আছে, গাঁও বুড়োরা বলে যারা প্রথমবার মারা যায় তারা বাস করে এই পাহাড়েই কোথাও, এক মৃতের শহরে। আমি তাজ্জব হয়ে বললাম, মৃতের শহর? দিবর খাইরাম গুপ্ত কথা ফাঁস করার মতো করে বললেন, এই পথেই কোথাও সেই রহস্যময় জায়গাটা আছে, সবাই দেখতে পায় না। শুনেছি কচিত কদাচিত কেউ পায়, আর তারাই পায় যাদের ভালোবাসার জোর আছে। প্রথমবার মারা যায় মানে? আমি গলাতে বিভ্রান্তি মিশিয়ে বললাম। রিবোর খাইরাম নিচু স্বরে বললেন, আসলে মানুষ মারা যায় দুবার, একবার যখন সে শরীর ফেলে যায়, পড়ে থাকে বাঁধানো ছবি সাদা ফুলের স্তূপ, দ্বিতীয়বার মারা যায় যখন তার স্বজন তাকে ভুলে যায়, স্মৃতি ক্ষয়ে যায় গলে যাওয়া সাবানের মতো, চলে যাওয়া মানুষটাকে আর মনে রাখে না কেউ, আর ঠিক ঠিক তখনই মানুষ মারা যায় দ্বিতীয়বার, চিরকালের মতো। গূঢ়তত্ত্ব বোঝার চেষ্টা করতে করতে বললাম, মৃতের শহরের ব্যাপারে কি কি যেন বলছিলেন? রিবোর খাইরাম আধখেজরা হিন্দিতে বললেন, এই পৃথিবীর পাশাপাশি সেই মৃতের শহরও চলে নিজস্ব নিয়মে, তার বাসিন্দারা মেচে আছে জীবিতদের স্মরণ পাসপোর্ট হাতে করে, তাদের মনে রাখলেই তারা আছে। সেই অলীক মানুষের একটাই ভয়, যদি প্রিয়জনেরা ভুলে যায় তাকে, পারিবারিক জমায়েতে
কিংবা বন্ধু মহলে তার নাম যদি উচ্চারিত না হয় আর, তখন তার নতুন করে চলে যাওয়ার সময় চলে আসে। তার আগে অবধি তারা বাস করে মৃতের শহরে। মানুষটা কি উন্মাদ নাকি বাঙালি টুরিস্ট পেয়ে প্র্যাকটিক্যাল জোক করছেন বুঝতে পারছি না। বুড়ো কুচকে বললাম, আপনি তো এই পথে যাতায়াত করেন রোজ, কখনো চোখে পড়েছে মৃতের শহর বা দেখেছেন কোনো মৃত মানুষকে? রিবোর খাইদান একটা শ্বাস ফেলে বললেন, না পড়েনি, আমার বউ আর ছোট্ট মেয়েটা এই পাহাড়েই মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে বছর ছয়েক আগে। আমি দ্বিতীয় বিয়ে করিনি। আসলে গত ছ বছরে ওদের কথা স্মরণ করিনি এমন একটা দিনও যায়নি। ওদের আজও বড্ড ভালোবাসি যে। রিবোর খাইলাম আমার আরেকটু কাছে ঘনিয়ে এসে কেমন ভুতুড়ে গলায় বললেন, মেঘালয় টুরিজমের অন্য রুটে আগে ডিউটি করতাম, ধরাধরি করে এই পথে বদলি নিয়েছি। বলা তো যায় না, এই রুটে চলতে চলতে যদি কখনো সেই মৃতের শহর খুঁজে পাই, যদি ওদের একবার অন্তত চোখের দেখা দেখতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।